ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার চলে আসলাম চিত্তার মোটরসে গাজীপুর চৌরাস্তা ডিলারশিপে এটা আরো তিনটা গাড়ি একই ভিডিওর মাধ্যমে দেখাবো তিনটা গাড়ি যারা রিজনেবল প্রাইসে গাড়িগুলো খুঁজতেছেন প্রতিনিয়ত যারা আমার ফোন দেন তাদের জন্য খোলা গাড়ি এই গাড়িটা হলো 2016 মডেল 2016 মডেল 2017 মডেল ঢাকা মেট্রো নাম্বার 15-1966 নাম্বার আসলে গাড়িটা দেখেন চেষ্টা করে রিপেয়ারিং গাড়ি পুরো সম্পূর্ণ কাজ করানো হয়েছে যারা রিজনাল প্রাইসে গাড়িগুলো খুঁজতেছেন তাদের জন্য দুটো চাকা থাকবে নতুন চাকা থাকবে পুরাতন ফ্রেশ কন্ডিশন থাকবো ব্যাটারি থাকবো নতুন ইঞ্জিনগুলো খোলা হয় নাই বন্ধু বন্ধুরা ইঞ্জিনগুলো খোলা হয় নাই ইঞ্জিনের পিছনের নাম্বার দেখবেন চেসিস নাম্বার দেখবেন তারপর গাড়িগুলো ক্রয় করবো যারা কিস্তির মাধ্যমে নিতে চান বা ক্যাশে দিতে চান তারা এই গাড়িগুলো সরাসরি শিকদার মোটরসে চলে আসবেন রিজনেবল প্রাইসে গাড়িগুলো নিতে পারবেন সেমি ক্যাশে হোক 60 কিস্তি হোক 48 কিস্তি হোক নিতে পারবেন আরও একটা গাড়ি আছে চলেন 16-15 TX2 খোলা ট্রাক এই গাড়িটা সেম কোয়ালিটি না বডি আছে জাস্ট এটার বডি নাই এই গাড়িটার মডেল সেম 2016-17 দুটো চাকা নতুন থাকবো চারটা পুরাতন এই গাড়ি আমি সেটা দেখানোর চেষ্টা করবো আমি গাড়িটু সম্পূর্ণভাবে দেখি আসেন যেগুলো ধরা গাড়ি এগুলো সার্ভিস হয় না যা বলছিলাম এটা হলো 17 মডেল ফুল ফ্রেশ কন্ডিশন যারা কিস্তির মাধ্যমে নিতে চান চলে আসবেন গাড়িগুলো দেখে শুনে বুঝে যারা রিজনেবল প্রাইসে কিস্তির মাধ্যমে নিয়ে ব্যবসা করতে চান 60 কিস্তি বা 24 কিস্তি নিতে পারেন আরো একটা গাড়ি দেখানোর চেষ্টা করি 2016 গাড়ি কন্ডিশন এরকম হবে সম্পূর্ণ গাড়িগুলো কাজ করানো থাকে যারা রিজনেবল গাড়িগুলো নিতে চান তারা নিতে পারবেন বইটা একটু রং টং করে নেবেন চারটা দুটা লাগবো পুরাতন কমপ্লিট করে দেবো কিস্তিতে নেবে এই জায়গাটা যদি নিতে চান নিতে পারবেন কিস্তির মাধ্যমে সেমি ক্যাশ হোক আর ক্যাশ হোক যেভাবে না নিতে পারবেন এই জায়গাটা দাম ধরাবে কিস্তিতে দাম ধরাবে 1,13,000 দাম পড়বে দিতে হবে 3,50,000 টাকা আর কাগজের টাকা আলাদা দিতে হবে বন্ধুরা আরেকটা কিন্তু মনে রাখবেন যে আমি যে গাড়িগুলোর কথা বলি সম্পূর্ণ গাড়ি ডাউন পেমেন্ট বাদে গাড়িগুলোর কিছু কাগজের টাকা এক্সট্রা টাকা দেওয়া লাগে ওটা মাথায় রাখবেন 4,00,000 টাকা ডাউন পেমেন্ট দেন আর বাকি যদি 20,000 30,000 বা 50,000 টাকা এটা আপনার কোম্পানির থেকে কাগজ করে দেবো কিন্তু আপনার পকেটের টাকা দিয়ে টাকা দিতে হবে এই গাড়িটা যদি ক্যাশে রেখে দেন ফুল ক্যাশ 1,10,000 টাকা সেমিতে নিলে গাড়ির দাম 4,00,000 চলে আসবে আর সবার আগে একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা যারা গাড়ি ক্রয় করবেন অবশ্যই চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার দেখে নেবেন এই যে চেসিস নাম্বারটা এটা হলো চেসিস নাম্বার এটা ভালো করে যাচাই বাছাই করে কাগজ সাথে তারপর গাড়ি ক্রয় করবেন অনেক সময় চেসিস নষ্ট হয়ে গেলে চেসিস রিপেয়ারিং করা হয় কিন্তু নাম্বার বসানো থাকে না এই জিনিসটা খেয়াল করবেন এটা 16 ফিট বডি ঢাকার নাম্বার 2016 মডেল আর যে অবস্থা আছে যা আছে তাই পাবেন ধরা গাড়ি তাই পাবেন তার বেশি ব্যতিক্রম কিছু পাবেন না অনেকে বলেন যে আমার চাকা দিবেন স্প্রে রিং দিবেন তারপরে মোবিল ডাউন দিবেন কিছুই পাবেন না যা সেক্ষেত্রে নিয়ে চলে যাবেন আর সেমি ক্যাশের ক্ষেত্রে লাগা 1 মাস পরে কিস্তি দেওয়া লাগে আর 60 কিস্তি 2 মাস পর্যন্ত আপনি কি ছাড় পাবেন 2 মাসের ভিতরে কিস্তি দেবেন আর যারা সেমি ক্যাশে নেবেন তারা 30 দিনের মধ্যে কিস্তি দেওয়া লাগবে আসেন আপনার কাছে
16টার টিকি নেবেন এগুলো নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করার ঠিকানা বন্ধু শিকদার মোটরস আমি লোকেশনে দেখা দিব শিকদার মোটরসে আসলে আপনারা আমাদের এই গাড়িগুলো দেখতে পারবেন সপ্তাহে 7 দিনই দেখতে পারবেন শুক্রবার বাদে আর এই গাড়ির চাবি তো আপাতত দেখতেছি না চলো ভিতরে সেটি একটু দেখাই মাইন ভাইটু দেখতেছি একটু দেখা দাও পুরো ফ্রেশ কন্ডিশন ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো একবার ইনটেক এটা পুরোটা পুরোটা যা আছে অরিজিনাল কন্ডিশন আমাদের গাড়িগুলো সম্পূর্ণ রিপেয়ারিং করা থাকে একবারে এগুলো জাস্ট 75 থাকে ওগুলো আর কি কোম্পানি কাজ করে দেয় আর যারা এই গাড়িগুলো দেখতে আসবেন অবশ্যই শিকদার মোটরসে চলে আসবেন শিকদার মোটরসে আসলে গাড়িগুলো দেখতে পারবেন যারা কিস্তিতে নেবেন কিস্তিতে দিতে পারবো ক্যাশে নিলে ক্যাশে দিতে পারবো চলো এই গাড়িটার একটু কেবিনটা দেখো আসেন গিয়ে একটু কেবিনটা দেখানোর চেষ্টা করো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো যারা ড্রাইভার বন্ধুরা আছে মালিক বন্ধুরা আছে যে অল্প টাকায় গাড়িগুলো ক্রয় করে এগুলো যদি 3.5 লক্ষ টাকার ডাউন পেমেন্ট মধ্যে দিয়ে দেব আর এই গাড়ির দাম ধরা হবে আপনি কাগজ আপনারা করে নেবেন কোম্পানি যদি কাগজ করে দেয় সেক্ষেত্রে আর কোম্পানি কাগজের টাকার যোগ হবে এই গাড়িটা যদি নিতেন ক্যাশ টাকা আপনারা পাবেন 13.5 লক্ষ টাকা ঠিক আছে এই গাড়ির নিতেন 13.5 লক্ষ টাকা ক্যাশ টাকা নেবেন এটা দাম 14.5 লক্ষ ঠিক আছে বডি আছে এই গাড়িটা আবার 3.5 লক্ষ টাকা ডাউন করতে গাড়ি 14.5 লক্ষ ধরা হবে যে অবস্থা সেই অবস্থা নিয়ে চলে যাবেন কাগজ কোম্পানি করে দিন যারা গাড়ি কিনতে আসেন তারা অনেকে কিন্তু জানেন না কি কি কাগজ লাগে গাড়ি কিনতে আসলে সেটা হলো ক্রেতার পাঁচ কপি ছবি নমিনির পাঁচ কপি ছবি সিস্টেম চার্জের পাঁচ কপি ছবি পাসপোর্ট সাইজের পাঁচ কপি ছবি বিদ্যুৎ বিলের ফটোকপি ড্রাইভিং লাইসেন্স আর লগা 10 পিস যদি সেমি ক্যাশে যদি গাড়ি নেন সেক্ষেত্রে 24টা চেক লাগবে আর যদি 60 কিস্তিতে গাড়ি নেন সেক্ষেত্রে 10টা চেক লাগবে আর নমিনি ছবি লাগবে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে দর্জনই এগুলো হলে আপনারা গাড়িগুলো ক্রয় করতে পারবেন আর বাড়ি যে বাড়িতে থাকেন সেই বাড়ির আপনার এই ছবি লাগবে দর্জনেরই আইডি কার্ডের ফটোকপি লাগবে তো বন্ধুরা আজকে আমরা এখানে বিদায় নেব যারা আমার এই ভিডিওটা ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটা মেসেজ বলা পড়েন অনেকে ফেসবুকে আমার এক সময় সবার আগে গাড়িগুলো ইউটিউব চ্যানেলে অ্যাড দেওয়া হয় তারপর ফেসবুক পেজে দেয় পেজটা মেসেজ বলা পড়বেন লাইক দিবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলো মিত্র আজকে আমি যাওয়ার আগে আমার এই ভিডিওতে আমি শিকদার মোটরসে সাইনবোর্ডটা একটু দেখাই সবাই প্রতিনিয়ত আসে তাহলে কমেন্ট করে ভাই ঠিকানা বলেন ঠিকানা বলেন চলো শিকদার মোটরসে সাইনবোর্ডটা আমি একটু দেখাই আপনারা লোকেশন চিনেন না তাদের জন্য